ভদ্রেশ্বরে চার সশস্ত্র দুষ্কৃতী গ্রেফতার। ধৃতদের থেকে উদ্ধার পাইপগান এবং কার্তুজ। বাগানবাটি নবগ্রাম এলাকা থেকে গ্রেফতার করা হয় তাদের। টেলিফোনে আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, কি খবর রয়েছে? দেখো অর্পিতা, গতকাল গভীর রাতে ভদ্রেশ্বর থানা গোপন সূত্রে খবর পায় যে ডাকাতির উদ্দেশ্যে কিছু লোক জড়ো হয়েছে নবগ্রামের বাগানবাটি এলাকায়। সেখানে একটি বাঁশ বাগানের মধ্যে সেখানে পুলিশ অভিযান চালায় এবং সেখান থেকে চারজনকে গ্রেপ্তার করে। প্রসেনজিৎ দে, তোমার সূর্য দাস, প্রতিপতি দত্ত এবং সাবুর ফুলমালি নামে চারজনকে সেখান থেকে গ্রেপ্তার করে। তাদের কাছ থেকে পাইপগান এবং কার্তুজ উদ্ধার করেছে ভদ্রেশ্বর থানা। কিন্তু লাগাতারভাবে যেভাবে দুষ্কৃতীদের গ্রেপ্তার করছে এলাকায়, প্রচুর পরিমাণে দুষ্কৃতী গত এক মাস ধরে গ্রেপ্তার হয়েছে ওর পিতা, কারণ তাদের কাছ থেকে, প্রত্যেকের কাছ থেকে আগ্নেয়াস্ত্র এবং কার্তুজ কিন্তু উদ্ধার হয়েছে। গতকাল রাতেও একইভাবে পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানের ফলে কিন্তু চারজনকে তারা গ্রেপ্তার করতে সমর্থ হয়েছে। অর্পিতা, ধন্যবাদ বিধান।